সার্বিক তত্ত্বাবধানে আছেন হাউসমাস্টার প্রদীপ নন্দী প্রভাষক, সহকারী হাউসমাস্টার মোহাম্মদ মইনুদ্দিন প্রভাষক। সানুগ্রহী সম্মতি জ্ঞাপন করেছেন রিয়ার এডমিরাল আব্দুল আল মামুন চৌধুরী, বিএসপি, এনবিসি, পিএসসি, কমান্ডার চট্টগ্রাম নো অঞ্চল। আমরা অধীর আগ্রহী সম্মানিত প্রধান অতিথির আগমনের অপেক্ষা করছি। উপস্থিত থাকবেন বেগম আলী আক্তার, চেয়ারম্যান এনডব্লিউ এবং আইরিন। আমাদের আর প্রভাত ফল ত্যাগ করার আগে কেউ নিজ নিজ স্থান ত্যাগ করে ক্ষুদ্র সম্মাননা বাংলাদেশের গৌরব, আমাদের অহংকার এবং অনুপ্রেরণা। বাংলাদেশের আকাশে এরা প্রেম এবং সততার সুরেলা সঙ্গীতে উদ্দীপ্ত করছে আমাদের ছাত্রছাত্রীদের। নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম সকল শহীদের স্মৃতি চারণ করছে শ্রদ্ধা। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা নিজেদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলুক। আনন্দ ক্ষণ দিনে এই হোক আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। সার্বিক তত্ত্বাবধানে আছেন হাউস মাস্টার অসীম কান্তি দাস, সিনিয়র শিক্ষক, সহকারী হাউস মাস্টার চট্টগ্রাম নৌ অঞ্চল। আমরা অধীর আগ্রহে সম্মানিত সবাইকে শুভেচ্ছা। আজ 16ই ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ। One, two, three.
সম্মানিত অতিথিবৃন্দ আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে উৎপাদিত ও উচ্ছ্বসিত আরতে রংকে দ্বিগুণ রাঙিয়ে দিতে ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে প্যারেড মিছি এবং বর্ণিল ডিসপ্লে আনন্দময় এই পরিমণ্ডলে যার সান্নিধ্যে সমগ্র আয়োজন আরো উৎসব মুখর হয়ে উঠবে তিনি আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন বেগম আলিয়া আক্তার চেয়ারম্যান বিএনএফডব্লিউআই এবং মিসেস আইরিন জামান চেয়ারম্যান লেডিস ক্লাব হাউস মাস্টার মোহাম্মদ সাইফুল্লাহ সিনিয়র শিক্ষক সহকারী হাউস মাস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র শিক্ষক সবুজ রঙে সেজেছে শহীদ মহবুবুল্লাহ হাউস সার্বিক তত্ত্বাবধানে আছেন হাউস মাস্টার মোহাম্মদ আমজাদ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন হাউস সার্বিক তত্ত্বাবধানে আছেন হাউস মাস্টার মোহাম্মদ প্রধান অতিথি এই মাত্র অনুষ্ঠান পরিমণ্ডলে এসে পৌঁছলেন প্রধান অতিথিকে অভ্যর্থনা জানাচ্ছেন কলেজ অধ্যক্ষ কলেজ উপাধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক মাননীয় প্রধান অতিথিকে সম্মান সালাম দিবে সশস্ত্র সালাম পাইলট কাঁধে অস্ত্র পাইলট ডানে বাঁয়ে গোল পাইলট মধ্য থেকে জলদি চল আমরা দেখতে পাচ্ছি প্রধান হিরো পদক্ষেপে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন পিএনসিসি কলেজ মঞ্চের দিকে নিয়ে আসছে দর্শক শ্রেণী ছাত্র
কলেজ, লং বিচ বিএন কলেজ। এই দৃশ্য উচ্চারণে মুখরিত হল বিএন কলেজ চট্টগ্রাম টাওয়ার। আদর্শ বিএন স্কুল ও কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ Oh,
Thank you.
Thank you.
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। এই বিষয়টি লক্ষ্য রেখে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সহশিক্ষার বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বিচারের বিভিন্ন বিষয় কিন্তু অলিম্পিয়াড, আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিকল্প প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম থানা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে অভূতপূর্ব সুনাম অর্জন করেছে। আমাদের ঐতিহাসিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমে ভবিষ্যতেও এ অর্জনের ধারা অব্যাহত থাকবে নিশ্চয়তা। সম্মানিত শুনি, ব্যক্তিগতভাবে আমি নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামকে এমন একটি পর্যায়ে উন্নীত করতে চাই যেখানে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, দৈত্রে নৈতিক মূল্যবোধ সম্পন্ন অনন্ত সব শিক্ষার্থীর সৃষ্টি হবে এবং এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী সারা জীবন গর্ববোধ করে যে সে এক সময় নৌবাহিনী স্কুলান কলেজ চট্টগ্রামে শিক্ষার্থী ছিল। যেমনইভাবে নটরডেম কলেজের শিক্ষার্থীরা নিজেদেরকে নটরডেম যার পরিচয় দিতে গর্ববোধ করে, তেমনইভাবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে দেশকে ভয় আত্মনিয়োগ করবে এবং গর্বের সাথে এই প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করবে। আমি চাই শিক্ষার্থীরা কোনো বাণিজ্যিক পরীক্ষায় অংশীদার হবে না, শিক্ষার গুণগত মান অর্জন করে আলোকিত মানুষ হয়ে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হবে। অর্থক হিসাবে আমার এই সন্দেহ পূরণে আমি আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আগের অনুষ্ঠানে আপনাদের আগ্রহ উপস্থিত রেখে আমি অনুপ্রাণিত এবং সত্যি বোধ করছি। এই সঙ্গে আজ আমি আমার দুর্গার বিষয়কেও একটু ব্যক্ত করতে চাই। আমাদের যুব সকল শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার অপেক্ষা করে তাদের অভিভাবকগণের নিষ্ঠা ধৈর্য আর যুক্তি ধরে নিয়ে সন্তানকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়ার জন্য দিনের পর দিন দূরাগতি করেন এবং কর্মী বা সুপারিশ নিয়ে হাজির হন। তারা যদি এর দল ভাগের এক হয় সময় ও মনোযোগ তাদের সন্তানদের নিয়মিত পড়াশোনা আর বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্যয় করতেন, তাহলে তাদের সন্তানরা অনায়াসে ভালো ফলাফল করত এবং বন্ধুটিতে দূরাগতির কোনো প্রয়োজন হতো না। অকৃতকার্য শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময়ের সময় দেখা হলে আমরা দেশের যে তাদের যে সারা পাই তা খুবই হতাশাব্যঞ্জক। এই নিত্য প্রতিটি প্যারেন্ট মিটিং এই পরিলক্ষিত হচ্ছে যখন উদ্বেগের বিষয়। স্কুলের অভিভাবকগণ, আপনাদের মতো আমিও ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের ভালো ফলাফল তথা বিজ্ঞান ভাই পর্যটনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত ও আলোচিত মানুষ হওয়ার জন্য শুধু বিজ্ঞান ভাই পাওয়াই যথেষ্ট হয়। বরং শিক্ষার্থীদের উচিত নিয়ে নিয়ে পাঠ্য বই ভালো করে পড়া এবং সেখান থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করা, তবেই আমাদের ও আপনাদের চেষ্টা সফল হবে। আজকের এই আয়োজন আমাদের এই প্রতিষ্ঠান নানা বিষয়ে ও নানা কর্মকাণ্ডে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি বিকট কৃতজ্ঞ। এক্ষেত্রে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি নৌবাহিনীর কোনো ঘাঁটি সেখানে বলি যত ব্যস্ততার মাঝেও আমাদের সকল চাহিদা পূরণ করে আজকের এই আয়োজনকে সার্বিকভাবে সফল করতে সেখানে অধিনায়ক নির্বাহী কর্মকর্তা ও শ্রী বিশাখান তাদের মহত্বের পরিচয় দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, এনসিএম চট্টগ্রাম, এনজিও ইশাখান, বাদক দল, ব্যারেট পরিচালক তথা গান্ধী ইন্সপেক্টর, নৌবাহিনী স্কুল ও কলেজের সকল শিক্ষিকা, বিশেষ করে পিজি ক্যারের পুলিশের ইভেন্ট পরিচালনার সাথে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি যাদের নিবেদিত সেবা ছাড়া জনজমন কোনো এতসব আয়োজন মনে সম্ভব ছিল না, তাই সংশ্লিষ্ট সবার প্রতি আমি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও, এক পাশ থেকে, এক পাশ থেকে ম্যাডাম প্লিজ। ভবন্ত চাকমা শহীদ আত্মীয় বিভাগ তাকাও,
এদিকে তাকাও, এদিকে এদিকে আঙ্কেল আমি জায়গা দিয়ে ঘুমিয়ে আসি ম্যাডাম। Thank you, sir. Thank you, sir.
স্যার। Excuse me, sir. Excuse me, sir. Thank you, sir. Excuse me, sir. Thank you, sir. Yeah.
বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার।